ভারতকে সতর্ক ও হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বোরকা পরে পালানোর সময় আওয়ামী লীগ নেতাকে হত্যা। পৃথিবীর কোথাও জায়গা হচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী নিকৃষ্টতম বর্বর স্বৈরাচার শাসক শেখ হাসিনার। এমনকি তার অতি আপন মধ্যরাষ্ট্র ভারতও তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে। শেখ হাসিনাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারেন, ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। এখনো পর্যন্ত বাংলাদেশ একটা জটিল পরিস্থিতির মধ্যে আছে, একটা বড় বিজয়। দর্শক, এবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশে নিয়ে এসে শাস্তি দেওয়া হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বোরকা পরে তারা দেশ থেকে পালাতক হয়ে চলে যাচ্ছে। ধরা খেয়েছে অনেক নেতাকর্মীরা, সেজন্য কিন্তু বাংলাদেশে এখন অনেক র্যাঙ্কে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। এবং হাসিনা সরকারকে কোনো দেশে ঠাঁই দেওয়া হচ্ছে না, যে দেশে যাক না কেন সেই দেশ থেকে ডক্টর ইউনূসের বার্তা অনুযায়ী তাকে বাংলাদেশে নিয়ে আসে তাকে শাস্তি দেওয়া হবে, যেভাবে মানুষকে হত্যা করেছে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিন্তু নিউজ দেখতে চলেছেন আপনারা। যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের আপডেট খবরগুলো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দর্শক শ্রোতা, ভিডিও টাইটেল এবং শিরোনাম দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটি কি বিষয় হতে যাচ্ছে। চলুন আর কথা বাড়াবো না, বিস্তারিত আমরা দেখে আসি। ও হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনা কোথায় থাকবেন জানালেন তার ছেলে জয়। বোরকা পরে পালানোর সময় আওয়ামী লীগ নেতাকে হত্যা। এবার বিস্তারিত, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে তিনি ভারতকে সতর্ক ও হুঁশিয়ারিও করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে রক্ষা পাবে না ভারত। তিনি সেভেন সিস্টারকে এক্ষেত্রে আলাদাভাবে উল্লেখ করেন। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জানিয়েছেন, এখন বাংলাদেশে স্থিতিশীলতা দরকার। যদি বাংলাদেশে স্থিতিশীলতা না ফেরে, তাহলে মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার খ্যাত সাত অঙ্গরাজ্য অস্থিতিশীল হয়ে যেতে পারে বলে সতর্কতা দিয়েছেন তিনি। এনডিটিভির কাছ থেকে ইউনূসকে প্রশ্ন করা হয়, এখন আন্দোলন কার নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ না আনা গেলে পরিণতি কি হবে। জবাবে তিনি বলেন, এটি কোনো সুখকর পরিস্থিতি হবে না। যদি আপনি বাংলাদেশকে অস্থিতিশীল করেন, এটি পুরো বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে, যার মধ্যে থাকবে মিয়ানমার, সেভেন সিস্টার এবং পশ্চিমবঙ্গ সহ সব জায়গা। মিয়ানমার সহ আমাদের চারপাশে এটি হবে একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং এটি আমাদের জন্য একটি বড় সমস্যায় পরিণত হবে, কারণ আমাদের এখানে 10 লাখ রোহিঙ্গা রয়েছে। বাংলাদেশে 17 কোটি জনগণ রয়েছে, যাদের বেশিরভাগই তরুণ এবং তারা কখনো ভোট দেয়নি উল্লেখ করে ইউনূস বলেন, আপনাকে নিশ্চিত করতে হবে তারা খুশি, আইন মান্যকারী সাধারণ মানুষ এবং তারা জানবে বাংলাদেশে গণতন্ত্র রয়েছে। এসব তরুণ তাদের জীবনে কখনো ভোট দেয়নি, তারা কখনো ভোট কেন্দ্রে যায়নি, কারণ ওই নির্বাচনগুলো কখনো হয়নি। আমাদের শুরুটা হবে, আমাদের এই তরুণদের সঙ্গে কথা বলতে হবে। বাংলাদেশ বর্তমানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, তারা একটি শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দিয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্রপতির পরামর্শে সেনাবাহিনী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। এছাড়া দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তিনি আন্দোলনকারীদের সহায়তা চেয়েছেন। শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে সরকারি হিসাব অনুযায়ী 300 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আন্দোলনটি প্রথমে শুরু হয়েছিল সরকারি চাকুরিতে থাকা কোটা সংস্কারের দাবিতে। তাদের দাবি ছিল, এসব কোটার মাধ্যমে উপকৃত হচ্ছিল আওয়ামী লীগের সমর্থকরা, কিন্তু এই আন্দোলন থামাতে হাসিনা সরকার সর্বোচ্চ বল প্রয়োগ করে, এতে করে কয়েকজন শিক্ষার্থী নিহত হন। পরবর্তীতে এটি গণবিক্ষোভে রূপ নেয়। এরপর হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন, কিন্তু এর আগে ঝরে যায় শত শত তাজা প্রাণ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। শেখ হাসিনার ভারত ছেড়ে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে জয় বলেন, শেখ হাসিনা ভালো আছেন, এখন দিল্লিতে আছেন, আমার বোন ওনার কাছে আছেন, আমার বোন তো দিল্লিতে থাকেন, তিনি ভালো আছেন, তবে তার খুবই মন খারাপ। দেশ ছাড়ার পর শেখ হাসিনা যুক্তরাজ্যে যাবেন বলে পরিকল্পনার কথা শোনা যাচ্ছিল, কিন্তু সেদেশে তিনি যাওয়ার সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে তার যুক্তরাষ্ট্রের ভিসাও বাতিল হয়ে গেছে। জয় বলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে, আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা ভয় বললাম যে আর সময় নেই, তোমার এখনই বেরিয়ে যেতে হবে।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডক্টর ইউনূসকে প্রধান করার সিদ্ধান্তে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় মানবাধিকার কর্মী কৈলাস সত্যার্থী। বুধবার নোবেল বিজয়ী কৈলাস তার এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান। ডক্টর ইউনূসকে দাদা সম্বোধন করে কৈলাস সত্যার্থী লিখেছেন, বাংলাদেশকে শান্তি ও স্থিতিশীলতার পথে নিয়ে যাওয়ার জন্য এর চেয়ে ভালো নেতা আর কেউ হতে পারে না। গণতন্ত্র পুনরুদ্ধার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সোনার বাংলা গড়তে বিশ্ব আপনার দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানাল ভারত। রাজ্যসভা ও লোকসভায় বিবৃতি দিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেছেন, আমাদের মনে হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তাদের সাথে কথা বলার পর প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেন। খুব কম সময়ের নোটিশে তিনি সেই মুহূর্তে ভারতে আসার অনুমোদন দেওয়ার অনুরোধ করেন। তার বিমান ভারতে আসার অনুমোদন চাওয়া হয়। সোমবার সন্ধ্যায় তিনি দিল্লিতে এসে পৌঁছান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, সাম্প্রতিক সহিংসতা নিয়ে আমরা উদ্বিগ্ন। 2024 জানুয়ারিতে নির্বাচনের পর সেখানে প্রবল উত্তেজনা, গভীর বিভাজন ও মেরুকরণ হয়। জুনে ছাত্র আন্দোলনের পর পরিস্থিতি আরো গম্ভীর হয়ে ওঠে, সহিংসতা বাড়ে, ভবন ও পরিকাঠামোর পর আক্রমণ হয়, রেল ও ট্রাফিক বিঘ্নিত হয়, জুলাইতেও বিক্ষোভ চলে। আমরা এই সময় বারবার সবাইকে সংযত হতে বলি এবং জানাই যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। জয়শঙ্কর জানিয়েছেন, আমরা যে রাজনৈতিক শক্তিগুলোর সাথে সম্পর্কে ছিলাম সবাইকে একই কথা বলি, সুপ্রিম কোর্টের রায়ের পরেও মানুষের ক্ষোভ কমেনি, বিক্ষোভ চলতে থাকে। এই সময় একটা দাবিতেই আন্দোলন হয়, হাসিনাকে পদত্যাগ করতে হবে। 4 আগস্ট পুলিশ আক্রান্ত হয়, সহিংসতা বাড়ে, সংখ্যালঘুদের ব্যবসা ও মন্দির সহ অনেক জায়গায় আক্রমণ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতির এখনো পরিবর্তন হচ্ছে। সেনা প্রধান ভাষণ দিয়ে বলেছেন, তিনি দায়িত্ব নিচ্ছেন, সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। এখনো পর্যন্ত বাংলাদেশ একটা জটিল পরিস্থিতির মধ্যে আছে। একটা বড় বিজয়, ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে, জনগণের বিজয়, বাংলাদেশের তরুণদের উদ্যোগে, তরুণদের নেতৃত্বে, যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয়, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেই অর্থে যুক্ত নয়, নিঃসন্দেহে রাজনৈতিক দলের বা তাদের সমর্থক ছাত্র সংগঠনের নেতা কর্মীরা এই আন্দোলনে ছিল। কিন্তু মূল যে স্রোত, যারা ত্যাগ স্বীকার করেছে, যারা উদ্যোগ নিয়েছে, যারা মাঠে ছিল এবং যারা সাধারণ মানুষকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এই আন্দোলনে সম্পৃক্ত করতে পেরেছে 36 দিনের এই আন্দোলনে, 15 বছরে যা হয়নি 36 দিনে সব পাল্টে গেছে, এটা মূলত তাদের আন্দোলন, এটা মূলত তাদের বিজয়, বাংলাদেশের তরুণ সমাজের ছাত্রদের বিজয়। এবং এখানে কোনো রাজনৈতিক দলগুলোর ভূমিকা নেই 15 বছরে সেটা বলা যাবে না, তারাও অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, কিন্তু এই আন্দোলনটা একেবারেই এক্সক্লুসিভলি ছাত্রদের, তরুণদের, এবং এর সম্পূর্ণ কৃতিত্ব তাদেরকেই দিতে হবে, এই সাফল্যের কৃতিত্ব দিতে হবে। কিন্তু অন্যরা অনেক কাজ করেছেন, অন্যরা হয়তো পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছেন, অন্যরা সাফার করেছেন, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যদি মোটা দাগে বলা যায় যে এই স্বৈরাচারের বিদায়, এই একনায়কের বিদায়, এই কর্তৃত্ববাদী সরকারের বিদায়, সেটাই তরুণদের জন্য সম্ভব হয়েছে। এবং যেটা বলছিলাম যে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয় এবং এদেরকে আমরা অ্যাপলিটিক্যাল ভাবতাম, বাংলাদেশ একটা বিরাজনীতিকরণ হয়েছে, কিন্তু এই তরুণরা প্রমাণ করে দিয়েছে যে তারা অনেক 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 বেশি রাজনীতি সচেতন, এমনকি অনেক রাজনৈতিক দলের নেতাদের চাইতেও বেশি রাজনীতি সচেতন। তারা দেশটা বোঝে, তারা পৃথিবীটা বোঝে, ভবিষ্যৎটা দেখতে চায়, তাদের স্বপ্ন আছে, আকাশ ছোঁয়ার স্বপ্ন আছে, কাজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা যেন আমাদের সকলের মাথায় থাকে। সামনের দিনগুলোতে কি হবে, কি হতে পারে, কি করা উচিত, কিছু কিছু কথা আমি বলে রাখতে চাই। এটা কিছুটা সতর্কবার্তা, এটা যেহেতু এই প্রক্রিয়ার মধ্যে আমি দীর্ঘদিন যাবত আছি, আমার অভিজ্ঞতা এবং আমার ভাবনা, কেউ সেটা গ্রহণ করতে পারেন নাও করতে পারেন, আমি আমার মতামতটা রাখতে চাই। আজকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা বড় সমাবেশ করেছেন, আমি মনে করি ইটস এ গুড মুভ। তারা 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছে এর আগে, সেটাও একটা গুড মুভ আমি মনে করি। তার মানে 3 মাসে নির্বাচন হতে হবে, আমি সেটা বলছি না, আমি বলছি বিএনপির দিক থেকে। এই জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বক্তৃতা করেছেন, আমি মনে করি এটাও একটা বিএনপির দিক থেকে গুড মুভ, যদিও তাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানও বক্তব্য রেখেছেন। মিস্টার তারেক রহমান এবং বেগম জিয়া তাদের দুজনের বক্তৃতায়
হিংসা বিদ্বেষ প্রতিহিংসা প্রতিশোধ এগুলো বাদ দিয়ে তরুণদের জন্য বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে তরুণদের জন্য কাজ করবার কথা বলেছেন। এটা আমি মনে করি একটা অত্যন্ত অত্যন্ত ভালো সিদ্ধান্ত, অন্তত পাবলিকলি তারা বলেছেন। সংস্কারের কথা বলেছেন, রাষ্ট্রকাঠামোর সংস্কারের কথা বলেছেন, কিছু কিছু নীতিগত সিদ্ধান্তের কথা যেগুলো তারা অতীতে বলেছেন। অনেক সময় আমাদের অনেক সময় মনে হয়েছে যে তারা হয়তো কথা দিবেন, কথা রাখবেন না, বাট এটা ভালো যে এখন পর্যন্ত তারা এটা বলছেন। নতুন সরকারের যিনি প্রধান হতে যাচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন জাতির উদ্দেশ্যে। ইউনূস সেন্টার থেকে বিবৃতির মাধ্যমে সেটা বলা হয়েছে। তিনি, আমরা আশা করছি যে কালকে দুপুরের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছবেন ফ্রান্স থেকে। একটা বড় সতর্ক বার্তা, এই বিজয়ের যেন হাত ছাড়া না হয়ে যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এবং প্রফেসর ইউনূসও একথা বলেছেন যে সবাই যেন শান্ত থাকে এবং অন্যদেরকে শান্ত রাখেন। কেউ এটাকে বিপ্লব বলছেন, কেউ একটা অভ্যুত্থান বলছেন, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে স্বৈরাচারের বিদায় হচ্ছে, স্বৈরাচার পালিয়ে গেছে। একদিন আগেও যিনি বলেছেন শেখ মুজিবের মেয়ে দেশ ছেড়ে পালায় না, তিনি পালিয়ে গেছেন। আমরা আরেক স্বৈরাচারকে দেখেছিলাম হুসেন মোহাম্মদ এরশাদ, যিনি অবশ্য পরে বলেছেন আমি যদি স্বৈরাচার হই তাহলে এরা কি, তিনি কিন্তু পালিয়ে যাননি, জেলে গিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছেন, তাকে পালিয়ে যেতে হয়েছে। যে দম্ভ এবং অহংকার, যে লুটপাটের রাজত্ব, অসংখ্য মায়ের বুক খালি যেভাবে করেছেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, শুধু রাজনৈতিক নেতাকর্মী না, বিএনপি সহ জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বামপন্থী সংগঠনগুলো অনেকে সাফার করেছেন, সাধারণ মানুষ শুধুমাত্র ফেসবুকে একটা ছোট্ট মত প্রকাশের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট দিয়ে সাফার করা হয়েছে। এখানে আয়না ঘর তৈরি হয়েছে, এখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, এখানে গুম করা হয়েছে মানুষকে। একজন গেছেন, তিনি বেঁচে আছেন না মারা গেছেন তার সন্তানরা, পরিবার জানে না, কোনোদিন জানতে পারবে না। মানুষকে অসম্মান করেছে গত 15 বছরে। অধিকার তো কেড়ে নিয়েছিল এই সরকার, ভোটের অধিকার, মানবিক অধিকার, শ্রম অধিকার, কোনো অধিকার মানুষের ছিল না, অর্থনৈতিক অধিকার দেশটা তারা তাদের বানিয়ে ফেলেছিল। প্রধানমন্ত্রী মনে করতেন, বিগত দিনের মানে সাবেক প্রধানমন্ত্রী, যে উনি স্টেট, শি ইজ দ্য স্টেট, পুলিশকে তিনি অসম্ভব ক্ষমতা দিয়েছেন। একটা রাষ্ট্রের জন্য পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, আজকে সেই পুলিশ মাথা তুলে দাঁড়াতে পারে না, তার কোনো নৈতিক ভিত্তি নেই, সে ভয় পায় মানুষকে। অথচ একজন পুলিশ কর্মকর্তা কয়েকদিন আগে বলছিলেন যে আমাদের 2 লক্ষ পুলিশ আছে, আমরা সব দেখে নিব, 18 কোটি মানুষের বিরুদ্ধে 2 লক্ষ পুলিশ দিয়ে সব ঠিক করে ফেলবার পরিকল্পনা করেছিলেন। তো আমি 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 যেটা মনে করি যে এই স্বৈরাচার, শেখ মুজিবের শাসনামল নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, অনেক রকমের অনাচার সে সময় হয়েছে, যদিও স্বাধীনতা বাংলাদেশ ওই রকম পরিস্থিতিতে তা কিছুটা হতেই পারে। তারপরে আমরা 2টো সামরিক শাসন দেখেছি, বেগম জিয়ার শাসনামল নিয়ে প্রশ্ন আছে, এমনকি শেখ হাসিনার আগের শাসনামল নিয়ে প্রশ্ন আছে। কিন্তু সব কিছু ছাপিয়ে এই বিশেষ করে 14 থেকে 24 পর্যন্ত যা করলেন শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা, তার চামচা গোষ্ঠী, এটা সহ্য করবার মতো নয়। আমি অনেকবার বলেছি অভিশাপ দরকার নেই, এক একটা মানুষের যে দীর্ঘশ্বাস তা এদেরকে একদিন শেষ করে দিবে, এবং সেই শেষ কিন্তু তার শেষের পথে, আমরা চাই কিংবা না চাই। কিন্তু আমি এটাও বহুবার বলেছি, আমি চাই না যে আওয়ামী লীগের মতো একটা দল বিলুপ্ত হয়ে যাক। যা কিছু হয়েছে তার সব দায়ে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীর, সবার নয়, এই দলেও ত্যাগী মানুষ আছেন, এই দলেও বঞ্চিত মানুষ আছেন, তাদের একটা আদর্শ আছে। এবং আমরা যদি সমাজ রাষ্ট্রের ভারসাম্য বজায় রাখতে চাই, আমি মনে করি এই দলটিরও টিকে থাকা দরকার আছে। তার আগে আমি যে কথাটা বলতে চাই, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমরা বলছি যে এটা আমাদের দ্বিতীয় বিজয়, আমরা স্বাধীন হয়েছি, আমরা যে নিপীড়ন দেখেছি, নির্যাতন দেখেছি, সেটা আমরা পাকিস্তান আমলও দেখিনি, গত 53 বছরের মধ্যে এই শাসনামল ছাড়া এর আগেও অতটা দেখিনি। আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে, আমরা আশা করি সেগুলো আমাদের পুনর্গঠন করতে হবে খুবই দ্রুততার সঙ্গে, আমাদের অনেক ধরনের সংস্কার করতে হবে। আমাদের অর্থনীতিটাকে শেখ হাসিনা শেষ করে দিয়ে গেছেন, শিক্ষা স্বাস্থ্য সব শেষ করে দিয়েছেন। আমি বিশ্বাস করি অনেক রকমের সমালোচনা থাকতে পারে, প্রত্যেকটা মানুষ সম্পর্কে থাকতে পারে, আমার সম্পর্ক থাকতে পারে, তারপরে আমি বলি প্রফেসর মোহাম্মদ ইউনূস একমাত্র
একমাত্র যার কোনো বিকল্প নেই বাংলাদেশকে পুনরুদ্ধার করবার জন্য, আমি আমি বিশ্বাস করি সেটা। তার যে কোনো দুর্বলতা নেই, তার জন্য কোন তার যে কোনো সমালোচনা নেই সেটা আমি বলবো না, এবং সমালোচনা করাও যাবে না সেটা যদি তিনিও মনে করে থাকেন বা তার নতুন সরকার যদি সেটা মনে করে থাকে। আমি বলবো তাহলে গণতন্ত্রের কবরে আবারও তারা কফিনে পেরেক ঠুকে দিচ্ছেন, সেটা আমি বিশ্বাস করি হবে না। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস আমি মনে করি বাংলাদেশ এই বাংলাদেশের অর্থনীতিকে আবার পুনরুদ্ধার করতে পারবেন। আমি কয়েকটা কথা ইন্টারভিউ তার দেখলাম, বিশেষ করে ভারতীয় একটি চ্যানেলের সঙ্গে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো কথা তিনি বলেছেন। যেমন তিনি বলেছেন যে এইচএসকে শেখ মুজিবুর রহমানের যে ম্যুরালগুলো ভাঙা হচ্ছে, এটা যারা ভাঙছে তিনি বলছেন যে এটা তাদের দায় না, এর দায় হচ্ছে শেখ হাসিনার এবং তার চামচ গোষ্ঠীর, চামচাদের, যেসব সংবাদ মাধ্যম, রাজনৈতিক নেতারা, ব্যবসায়ীরা, ছোট ছোট সুবিধাভোগী রাজনৈতিক দল এবং কোন কোন বৈদেশিক শক্তি যারা তাকে তৈরি করেছে, এই দায় আসলে তাদের এবং শেষ পর্যন্ত এই দায় শেখ হাসিনার। তাকে আকৃষ্ট করা হচ্ছিল যে বাংলাদেশে তো ইসলামিস্টরা এটাকে দখল করে নিচ্ছে। প্রফেসর ইউনূস বলেছেন এই ধরনের এলিমেন্ট পৃথিবীর সব জায়গায় আছে। একটা দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যে ভারত থেকে প্রশ্ন করা হচ্ছে, সেই ভারত তো গত কয়েক বছর ধরে কেবল হিন্দুত্ববাদের প্রচার করেছে। ভারতে কয়েক কোটি মুসলমান আছে, অন্য সকল ধর্মের মানুষ আছে। কাজেই তারা যখন প্রশ্ন করেন, আমি মনে করি প্রফেসর ইউনূস অত্যন্ত স্মার্টলি উত্তর দিয়েছেন এবং তিনি বলেছেন যে ভারতকে, ভারতের সঙ্গে বাংলাদেশের এনগেজমেন্ট থাকতে হবে। কিন্তু কেউ যদি মনে করেন বাংলাদেশকে ডিস্ট্যাবিলাইজ করবেন, তাহলে তাদেরকেও মাথায় রাখতে হবে 18 কোটি মানুষের দেশ, 17 কোটি মানুষের দেশ, তারাও স্টেবল থাকবেন না। ইন্ডিয়া, তার 7 সিস্টার্স, মিয়ানমার, এগুলো স্টেবল থাকবে না। আমি মনে করি প্রফেসর মোহাম্মদ ইউনূস অত্যন্ত শক্ত ভাষায় এই বার্তাটা সবার জন্য দিয়ে দিয়েছেন এবং এটা অত্যন্ত ভালো দিক। কিন্তু আমি আশা করবো 2007-08 কিংবা তার আগে পরে বাংলাদেশে যেভাবে গোয়েন্দা সংস্থাগুলো বিএনপি ব্যবহার করেছে, আওয়ামী লীগ ব্যবহার করেছে, তো বেশিভাবে ব্যবহার করেছে, গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কোনো কাজ যেন তারা না করে, অধিকার হরণ হয় এমন কোনো কাজ না করেন, ডোমেস্টিক পলিটিক্স তারা যেন মাথা না ঘামান, এটা রাজনীতিবিদদের করতে দেন, এই কাজ ওয়াচডগ হিসেবে সংবাদ মাধ্যম করুক, তারা যেন এটা না করেন, তারা রাষ্ট্রের জন্য কাজ করবেন, তারা যেন কোনো দলীয় সরকারের জন্য কাজ না করেন, কোনো আয়নাকর তৈরি না করেন, তারা যেন ব্যক্তি স্বাধীনতা হরণ করবার জন্য কারো টেলিফোন কল টেপ না করেন, যা করবেন তারা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য, যা করবেন তারা আমাদের বৈদেশিক সম্পর্ক উন্নয়নের করবার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য। আমি মনে করি সরকারের সেটা দায়িত্ব এবং সশস্ত্র বাহিনীর, বিশেষ করে সামরিক বাহিনীর যিনি প্রধান আছেন, এটা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইতিমধ্যেই অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব, ঐতিহাসিক দায়িত্ব নিয়েছেন, পালন করছেন, আমি মনে করি সেটা তাদের প্রধান কাজ হবে। এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের জন্য দরকার। আমরা এমন একটা জিওপলিটিক্যাল, জিও স্ট্র্যাটেজিক লোকেশনের মধ্যে আছি, আমি অনেকদিন ধরে বলছি বাংলাদেশ আর দর্শক থাকবে না, বাংলাদেশকে খেলোয়াড় হতে হবে, ছোট খেলোয়াড়। ভারত কি বলবে না বলবে, পাকিস্তান কি করবে না করবে, সেটা বুঝে আমার নীতি ঠিক করতে হবে না, আমরা সক্ষম, আমরা আমাদেরটা করবো। এবং আমি বিশ্বাস করি এর জন্য আমাকে অনেকে ক্রিটিসাইজও করে, আমি মনে করি আমাদের এই ডেটারেন্স তৈরি করতে হবে এবং তার জন্য আমাদের পশ্চিমের সঙ্গে অনেক নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ, ইউরোপিয়ান ইউনিয়ন সহ, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার সঙ্গে, এবং আমি মনে করি প্রফেসর ইউনূস সেটা করতে পারবে। অবশ্যই ভারতের সঙ্গে আমাদের এনগেজমেন্ট বাড়াতে হবে অবশ্যই, কিন্তু ভারতকে বুঝতে হবে যে তারা একদিন যা করেছে সেটা ভুল করেছে, তাদের ইতিমধ্যেই দরজা ওপেন করা দরকার। এখানে বাংলাদেশে যারা স্টেক হোল্ডার আছে রাজনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রে, তাদের সঙ্গে তাদের এনগেজমেন্ট বাড়ানো দরকার। আমাদের একটা উইন উইন সিচুয়েশন তৈরি করা দরকার, সমমর্যাদার সম্পর্ক তৈরি করা দরকার। চীনের সঙ্গে এনগেজমেন্ট রাখতে হবে সেটা আমি মনে করি, কিন্তু আমাদের সম্পর্কটা মূল নজরটা সেখানে দিতে হবে। বাংলাদেশ কখনো ভারতের জন্য থ্রেট হতে চায় না, সেটা আমরা নিশ্চিত করতে চাই, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের গণতন্ত্রের অধিকারের প্রশ্নে ভারত যেন না গলায়, সেটা ভারতকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। এটা ভারত বিরোধিতা না, এটা হচ্ছে আমার অধিকারের প্রশ্ন, এটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে, সরকার হিসেবে আমার অধিকারের প্রশ্ন, সেটা আমাদেরকে নিশ্চিত করে দ্রুততার সঙ্গে আমাদের পুলিশ বাহিনীকে করে তুলতে হবে। আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার ইস্যু, মানুষের অধিকার সুরক্ষার জন্য পুলিশ বাহিনীর মাইন্ডসেটে যা তারা গত 15 বছর চর্চা করেছেন, সেখান থেকে তাদের রক্ষা করতে হবে। আমাদের জুডিশিয়ারি পুনর্গঠন করতে হবে, একটা স্বাধীন বিচার বিভাগ আমরা চাই। আমি জানি সব পরিবর্তন একদিনে হবে না, একদিনে করতে গেলে আমরা আসলে কিছুই করতে পারবো না, কিন্তু ধীরে ধীরে ধীরে, এবং এই কাজ করবার সময় আবার কারো ব্যক্তিগত ক্ষোভ
প্রতিহিংসা যেন কেউ চরিতার্থ না করতে পারে, কারো রাজনৈতিক উদ্দেশ্য যেন এখানে বাস্তবায়িত না হয়, আমাদের প্রশাসনগুলো গঠন করতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা করতে হবে, অনেক কাজ বাকি সামনে। এখানে আরো কয়েকটা কথা বলে রাখা দরকার আমি মনে করি, সেটা হচ্ছে যে আমাদের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমার ভালো, আমি জানি না আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, তবে আমি মনে করি যে বহু বছরের জন্য তাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে, কারণ আমাদের নেক্সট জেনারেশনের কাছে আওয়ামী লীগ তাদের তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার যে বয়ান কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটাকে তারা মুছে দিয়েছেন। একজন ব্যক্তির নামে, একটা পরিবারের সদস্যদের নামে সারা দেশের সব প্রতিষ্ঠান করতে হবে, এটা হয় না। আপনি যদি বিদেশে কোনো দেশে যান, আপনি কোনো দেশে যান, বিদেশে যান, গিয়ে ল্যান্ড করবার পরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যদি দেখেন সেই দেশের শাসকের ছবি, প্রচুর পরিবারের ছবি, আপনাকে বুঝতে হবে যে ওই দেশটা একজন স্বৈর শাসকের কর্তৃত্বাধীন। বাংলাদেশও তাই হয়েছে। এখান থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে, আমরা ভবিষ্যতে এটা দেখতে চাই না। আমি বিশ্বাস করি যে আমাদের রাজনৈতিক শাসন ব্যবস্থায় যে সংস্কারের কথা বলা হচ্ছে তাতে এই ধরনের কার্ড তৈরি হবে না। একজন ব্যক্তির আপনি 2 বছর ধরে জন্মদিন পালন করেছেন, এই ব্যক্তিটাকে আপনি ছোট করেছেন। তারপর আমি বলবো যে আমাদের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান আছে সেটা যেন আমরা স্বীকার করি, সেটা যেন আমরা মাথায় রাখি, সেই সম্মানটা যেন আমরা তাকে দিই। অবশ্যই রাষ্ট্র পরিচালনা করবার সময় তার অনেক দুর্বলতা ছিল, অনেক অনৈচ্য কাজও তার সরকার করেছে, সেটাও আমরা বিবেচনা করব। কিন্তু এই সম্মানের নামে, এই সম্মান দিতে গিয়ে শেখ হাসিনা যেভাবে তাকে তুলে ধরেছেন, যে কার প্রতিষ্ঠা করেছেন, সেটা আর বাংলাদেশে হবে না, প্রথম কথা। সে দ্বিতীয় কথা আমি যেটা মনে করি যে আমাদের ছাত্রদের এই মুভমেন্টটা যারা করেছে তারা রাজনৈতিক, তাদের কথা আমাদের শুনতে হবে, এমন কিছু সরকার হবে সেখানেও তাদের এক ধরনের প্রতিনিধিত্ব থাকতে হবে। কিন্তু এটা যেন না হয় যে তারাই সব করবেন, এটা করতে দেয়া ঠিক হবে না আমি মনে করি। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি সব কিছুর সময় আছে, এই ছাত্ররা আমাদের দিয়েছে, আমরা তাদের বীর, তারা আমাদের বীর, তারা আমাদের ভবিষ্যৎ, আমরা তাদেরকে সম্মান করতে চাই, স্মরণ রাখতে চাই। যারা ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, তাদের প্রত্যেকের পাশে বাংলাদেশ রাষ্ট্রকে দাঁড়াতে হবে, সরকারকে দাঁড়াতে হবে। যারা আহত হয়েছেন তাদের জন্য যা যা করণীয় আমাদের করতে হবে, যে যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন, তাদের যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন সেটা করতে হবে, এবং এরা আমাদের জাতীয় বীর। কিন্তু রাষ্ট্র পরিচালনা অনেক কঠিন জিনিস, অনেক বড় ব্যাপার, অনেক জটিল ব্যাপার। আমি মনে করি তাদের প্রতিনিধিত্ব একজন থাকলে এনাফ, আমি শুনেছি জানি না তারা একটা পার্সেন্টেজ চেয়েছেন, এটা ঠিক নয়, এটা করা ঠিক হবে না। বরং তারা যেটা করতে পারে, তারা একটা কমিটি করতে পারে, একটা বডি করতে পারে, যেটা তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 জন সমন্বয়ক আছে সেখানে মেয়েদের প্রতিনিধিত্ব থাকবে। কিন্তু 158 জনের সঙ্গে তো সম্ভব হবে না, 7-8 দর্জনের একটা বডি করতে পারে যাদের সঙ্গে তারা তাদের ফোরামগুলোতে আলোচনা করবে এবং তাদের আকাঙ্ক্ষা, তাদের চাওয়াগুলো তারা নতুন যে সরকার হবে তাদের সঙ্গে শেয়ার করবে। সরকার তাদেরকে সময় দিক, আমি চাই পারলে সপ্তাহে একদিন, না হয় 15 দিনে একদিন, তাদের চাওয়া পাওয়া, তারা কোথায় ত্রুটি বিচ্যুতি দেখছে, কোথায় তাদের স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলো তারা শেয়ার করবে এবং সরকার সেগুলোকে অ্যাকোমোডেট করবার চেষ্টা করবে। আমি মনে করি সেটা হবে উত্তম। তৃতীয় কথা, আমি রাস্তায় যেহেতু পুলিশ নেই, ট্রাফিক নেই, আমি দেখছি যে রোদের মধ্যে দাঁড়িয়ে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এই বাচ্চা বাচ্চা ছেলেরা যেটা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় তারা করেছে, ট্রাফিকিং করছে তারা, এটা তাদের কাজ নয়, তারা হেল্প করছে। কিন্তু এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা গত 1 মাসের বেশি সময় ধরে অনেক কষ্ট করেছে, এদেরকে আসলে আমাদের ঘরে ফিরিয়ে নেওয়া দরকার। অবশ্যই তারা পাহারা দিবে, যেটা আমি একজন সমন্বয়ক বলছিলেন যে যতক্ষণ না জনগণের নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র ক্ষমতায় চাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা সবকিছু পাহারা দিব। আমি মনে করি এদের সেখানেই দায়িত্ব শেষ নয়, তারপরেও তারা পাহারা দিবে, তারপরেও তারা কথা বলবে, তারপরে হয়তো নাহিদ থাকবে না, সার্জিস থাকবে না, আসিফ থাকবে না, বাকির থাকবে না, আরো যারা আছে আমি সবার নাম নিচ্ছি না, নিতে পারছি না সময়ের কারণে, তারা হতে থাকবে, তাদের উত্তরসূরিরাও থাকবে, এই পাহারাদারের কাজটা তারা করুক আমি চাই। কিন্তু যেটা আমি বলছিলাম যে তারা, তাদেরকে আমাদের দ্রুত শিক্ষাঙ্গনে ফিরিয়ে নেওয়া উচিত, শিক্ষাঙ্গনের পরিবেশ ফিরিয়ে আনা উচিত, এবং আমাদের শিক্ষকদের মধ্যে যে রাজনীতির চর্চা আছে, বিশ্ববিদ্যালয়গুলোতে 73 অধ্যাদেশের ব্যবহার করে, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 73 ব্যবহার করে যে রাজনীতির চর্চা, এই দলীয় রাজনীতির চর্চা থেকে তারা শিক্ষকরা রাজনৈতিক দল করতে পারবেন না, সেটা আমি বলছি না, কিন্তু ওই যে তাদের ভোট ব্যাংক করবার যে প্রচেষ্টা এবং সবকিছুতে অন্ধভাবে, এটা অতীতে কখনো ছিল না, এই দলীয় রাজনীতি করবার প্রবণতা, সেটা ঠিক করতে হবে,
এবং বিশ্ববিদ্যালয় করে নতুন করে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নতুন করে সাজাতে হবে। নতুন সরকারকে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে অবশ্যই শিক্ষা এবং স্বাস্থ্যে অনেক বেশি মনোযোগ দিতে হবে। সামরিক বাহিনীর প্রতি আমার অনুরোধ থাকবে যে তারা দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ফ্রি আনার জন্য মূল ভূমিকা পালন করবেন। রাজনৈতিক পার্টটা নতুন সরকার দেখুক, তারা আমি মনে করি 6 থেকে 1 বছর এই সময়ের মধ্যে দেশটাকে মোটামুটি ঠিকঠাক করে একটা নির্বাচন দেবেন। তার আগে আমার কথাগুলো চাওয়া আছে যে আওয়ামী লীগ আমি চাই যে এই দলটিও রাজনীতি করুক, আমরা ডেমোক্রেসির কথা বলি, যদি কেউ করতে চান সেটা আমি তো বললে হবে না, আওয়ামী লীগের ভেতর থেকে যদি বেরিয়ে কেউ সাহস করে করতে চান করবেন, তাদেরকে স্পেস দিতে হবে। এবং অবশ্যই আওয়ামী লীগ যা করেছে শেখ হাসিনা সরকার তার দায় স্বীকার করে নিয়ে ব্যক্তিগতভাবে না দলীয়ভাবে তারা ক্ষমা চাইবেন, যেটা আসলে শেখ হাসিনার চাওয়া উচিত ছিল বাংলাদেশের জনগণের কাছে। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থেকে অনেক ভুল করেছে, অনেক অন্যায় করেছে, শেখ হাসিনা সরকারের সঙ্গে আমি তুলনা করছি না, কিন্তু তাদেরও ভুল ত্রুটি আছে এবং তার কারণে দেশের ক্ষতি হয়েছে, রাজনীতির ক্ষতি হয়েছে, অনেক মানুষের ক্ষতি হয়েছে, সেটাও যদি তারা স্বীকার করেন যাওয়া, এটা বেগম জিয়া অনেক আগে একবার বলেছিলেন, এক দুইবার হয়তো বলেছেন বিভিন্ন সম্পর্কে, আমাদেরও ভুল ত্রুটি হয়েছে, আমরাও কিছু অন্যায় করেছি, আমরা তার জন্য দুঃখ প্রকাশ করি, আমরা সবাইকে আজকে যেমন জনসভায় যেটা তারা বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে চান, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং এটা তারা বলবেন আমি এটা আশা করি। জামায়াত ইসলামী স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকার জন্য অনেকের প্রশ্ন আছে, কিন্তু জামাল একটা রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল এবং তাদের ব্যান করা হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে এই পলিটিক্যাল প্রসেসের মধ্যে 5 তারিখের পরে তারা প্রসেসের মধ্যে ঢুকেছেন এবং প্রথম আলোচনায় সেনাপ্রধানের সঙ্গে জামাতকেও ডাকা হয়েছিল। তো আমি মনে করি যে নিষিদ্ধ রাজনৈতিক দল নির্বাহী আদেশে করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে সেটা আমরা জানি, জামাতের এই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া যেতে পারে আমি মনে করি দ্রুততার সঙ্গে। এবং জামায়াত ইসলামী এখন যারা করেন বা তাদের আরেকটা সংগঠন আছে, আরেকটা জামাত হিসেবে না, জামাত থেকে বেরিয়ে গিয়ে যারা এবি পার্টি করেছেন, তাদের একটা কাজ তারা করতে পারেন, তারা এটা নিয়ে অনেকেরই আক্ষেপ আছে। আমি জানি যে এখন যারা জামাত শিবির করেন 71 তাদের অনেকেই দেখেননি, 71-এর দায় তাদের নয়, যুদ্ধাপরাধী হিসেবে যারা চিহ্নিত হয়েছেন ন্যায্যভাবে হোক অন্যায্যভাবে হোক তাদের কারো কারো বিচার হয়েছে, সেই বিচারিক প্রক্রিয়ার মধ্যে কি সমস্যা ছিল সেটা হয়তো আলোচনার দাবি রাখে, কিন্তু শেখ হাসিনা সরকার সেটা শেষ করে দিয়ে গেছে, কাজে ওই চ্যাপ্টারটাকে ক্লোজ করবার জন্য আমি মনে করি জামাত অফিসিয়ালি বলতে পারে যে 71-এ আমরা যেটা করেছি সেটা দল হিসেবে বা আমাদের পূর্বসূরীরা যেটা করেছিলেন সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত ভুলই হতে পারে, কিন্তু সেই রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গেও ওই যে কোলাবরেটর শেখ হাসিনার কোলাবরেটরদের কথা বল, যেমন বলি পাকিস্তানিদের যারা কোলাবরেটর হিসেবে ছিলেন রাজাকার আলবদর আলসান, তাদেরকে শাস্তির কথা আমি বলছি না, আমি যেটা বলতে চাই যে জামাত যেন বলে যে সেই ভুল সিদ্ধান্তটার জন্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কিংবা মুক্তিযুদ্ধ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ হয়তো সাফার করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, আমাদের পূর্বসূরীদের সেই ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাই, এটা যদি তারা বলতে পারেন ভবিষ্যতে এটা নিয়ে আর প্রশ্ন তুলবার সুযোগ নেই। একদিকে যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যে যে একটা চ্যাপ্টার ক্লোজ হয়েছে, ক্ষমার পাটটা যদি তারা শেষ করতে পারেন এবং ক্ষমা চাইবার মধ্যে ভুল ত্রুটির জন্য আমি মনে করি খারাপ কিছু নেই, অসম্মানের কিছু নেই। শেখ হাসিনা প্রচুর মানুষকে অসম্মান করেছেন, তার সরকার করেছে, তার সতীর্থরা করেছে, ঘৃণা ছড়িয়েছেন এবং সেই ঘৃণার ফলাফল তিনি পেয়েছেন, যে অসম্মান তিনি গোটা জাতিকে করেছেন তার চেয়ে বেশি অসম্মানে তাকে বিদায় নিতে হয়েছে, যে বিভাজন তিনি করেছেন সেই বিভাজন নিয়ে একটা দেশ চলতে পারে না। এবং আমি প্রফেসর ইউনূস, বেগম খালেদা জিয়া এমনকি তারেক রহমানের কথার মধ্য দিয়েও ঐক্যবদ্ধ জাতি করবার একটা প্রয়াস দেখতে পাই। আমি মনে করি যে প্রফেসর ইউনূসের সরকারের উচিত হবে দ্রুত একটা নির্বাচন করা, সংস্কারের যে পুনর্গঠন রাজনৈতিক দরকার বাংলাদেশের জন্য শাসন ব্যবস্থায়, তার জন্য পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ডায়ালগ করা দরকার কন্টিনিউয়াসলি, স্টুডেন্টদেরও সেখানে রাখা যেতে পারে, আমি মনে করি যে সেখানে ফ্যাসিলিটেটর হিসেবে কাউকে কাউকে রেখে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার একটা জায়গায় নিয়ে এসে সবাই মিলে একটা অঙ্গীকার করে যে নতুন সরকার আসলে এই এই কাজগুলো করব, এবং যদি না করেন তখন আবার তাদের বিরুদ্ধে সংগ্রাম করবার সুযোগ থাকবে, তাদেরকেও দায়বদ্ধতা এবং তার নির্বাচনের আগেই সেরকম একটা পাবলিক কমিটমেন্ট আদায় করবার চেষ্টা করা দরকার। অনেক কথা আমি বলে ফেলেছি, আরো অনেক কথা বলবার আছে, কিন্তু যেটা শেষে বলতে চাই যে আমি মনে করি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অনেক অসম্মান করেছে, যাকে গোটা পৃথিবী সম্মান দিয়েছে আমরা তাকে সেই সম্মানটা দিতে পারিনি, মূলত শেখ হাসিনা সরকারের কারণেই, এমনকি শেখ হাসিনাকেও প্রথম একবার প্রফেসর ইউনূস যুক্তরাষ্ট্রে গিয়ে গেছিলেন, তিনিও সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বিনিময়ে তিনি অসম্মানই পেয়েছেন, কিন্তু
প্রফেসর ইউনুস অনেক বড় মাপের একজন মানুষ, আমরা হয়তো সেটা বুঝিনি, তারও দুর্বলতা থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে, প্রত্যেকটা ব্যক্তির দুর্বলতা থাকে, কিন্তু আমরা যেন তিনি যতদিন বেঁচে থাকেন আমরা তাকে গুরুত্ব না দিলে তিনি কিন্তু পৃথিবীর কোথাও তার থাকার কোথাও তার সম্মানের অভাব নাই, কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশ থেকে তাকে কিছু পেতে হবে না, কিন্তু তিনি বাংলাদেশে ছিলেন, আছেন এবং থাকবেন আমি বিশ্বাস করি। আমাদের এই নির্বাচনটা, নির্বাচনী প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবার মধ্য দিয়ে তিনি একটা নতুন সরকার প্রতিষ্ঠায় করতে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবেন তার সরকার, এবং আমি চাইব নতুন সরকারে যারা আসবেন প্রফেসর ইউনুস যতদিন অ্যাক্টিভ থাকবেন, বেঁচে থাকবেন, তাকে যেন আমরা ব্যবহার করি আমাদের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, তরুণদের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে। সেটা কিভাবে হতে পারে, আমি মনে করি তার নেতৃত্বে একটা কনসালটেশন বডি করা যেতে পারে, একটা উপদেষ্টা মণ্ডলী নতুন সরকারের জন্য। যারা রাজনীতিবিদ নন তারা হয়তো নতুন সরকারের যে রাজনীতি তার সঙ্গে থাকবেন না, একমত না, ওই দলের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু ওই বডিটার সঙ্গে নতুন সরকার বিভিন্ন বিষয় নিয়ে যেন কনসাল্ট করে, একটা উপদেষ্টা পরিষদ থাকতে পারে, তাদের কোনো প্রাতিষ্ঠানিক এবং তাদের বেতন হতেও দরকার হবে আমি বিশ্বাস করি, এবং ইন্ডিভিজুয়ালি পার্সোনালি প্রফেসর ইউনুসকে আমি মনে করি বাংলাদেশের রোমিং অ্যাম্বাসাডার করা উচিত। তিনি সারা পৃথিবীতে ঘুরে বেড়ান, তিনি যেখানেই যাবেন যাবেন তিনি অবশ্যই বাংলাদেশের স্বার্থ দেখবেন আমি বিশ্বাস করি, কিন্তু সরকারও তার থেকে সর্বোচ্চ যতটা আদায় করে দিতে পারে আমি মনে করি সেটা করা উচিত, এবং সেই লক্ষ্যে কাজ করা উচিত। এবং সব কথা শেষ কথা যেটা দিয়ে আমি আজকের এই আলোচনা শেষ করতে চাই, নতুন সরকার গঠিত হবে, আমি যেটা বুঝি সেখানে এই তরুণদের পরামর্শ থাকবে, এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেখানে তাদের সঙ্গে যারা মাঠে যারা দৃশ্যমান ছিলেন, যুক্ত হয়েছিলেন, তারাও হয়তো তাদেরও একটা ইনফ্লুয়েন্স থাকবে। আমি বিশ্বাস করি যে সশস্ত্র বাহিনীর একটা ভূমিকা থাকবে, তাদেরও হয়তো কিছুটা মতামত হবে, সবচেয়ে বেশি মতামত থাকবে যিনি সরকারের নেতৃত্ব দেখবেন প্রফেসর মোহাম্মদ ইউনুস, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে একটা গ্রহণযোগ্যতার ব্যাপার থাকবে যারা থাকবেন। কিন্তু মূল কথা, যারা থাকবেন শুধুমাত্র বিশেষ কোনো কারণে, কোথাও তার চেহারা দেখা গেছে, কোথাও বিশেষ তার ভূমিকা দেখা গেছে, সেই কারণ নয়, এই সংকটকালে রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে দক্ষতার পরিচয় যারা দিতে পারবেন, কেউ হয়তো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, কেউ হয়তো অর্থনীতির ক্ষেত্রে, কেউ হয়তো যুব সমাজ বা আমাদের খেলাধুলার ক্ষেত্রে, কেউ হয়তো ব্যবসা বাণিজ্যটাকে, ইকোনমিটাকে ঠিক করবার ক্ষেত্রে, ব্যবসা মানে এইসব নানান নানান জায়গা আছে, সেই সব জায়গার কথা বিবেচনা করে একটা শক্তিশালী সরকার যেন গঠিত হয়, প্রতিটা মানুষ যেন তক হয়, প্রতিটা মানুষ যেন সৎ এবং নিষ্ঠাবান হয়, যাদের নিয়ে আমাদের সমাজে কোনো রকমের প্রশ্ন নেই, এমন মানুষ হয় সবার কাছে। আমি বিশ্বাস করি 10, 11, 15 জন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন নয়, এটা একটা কথা। আরেকটা কথা আমি বলি, সেটা আমি বলতে চাই যে গত 15 বছরে শেখ হাসিনা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অনেক মানুষ লড়াই করেছেন, কনসিস্টেন্টলি লড়াই করেছেন, দেশের ভেতরে থেকে বাইরে থেকে, চটুল কথাবার্তা বলে নয়, সারা পৃথিবীকে এনগেজ করেছেন অনেক মানুষ, এবং যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত না, যারা কোনো রাজনীতি করবেন না, যারা কোনো আপনি তাদেরকে ক্রেন ধরে টেনেও মানে ক্রেন দিয়ে টেনেও আপনি এই উপদেষ্টা পরিষদে ঢোকাতে পারবেন না, তাদের কথা যেন আমরা ভুলে না যাই, এবং তারা প্রত্যেকেই এদের অনেকেই নানাভাবে নিগৃহীত হয়েছেন দেশের ভেতরে দেশের বাইরে, নানাভাবে অসম্মানিত করা হয়েছে তাদেরকে, তাদের কথা যেন আমরা ভুলে না যাই, এবং ওই রেসপেক্টের জায়গাটাতে যেন তাদের রাখি, এবং ভবিষ্যতে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার, সেই সরকারের ভুল ত্রুটি নিয়ে তারা যখন সমালোচনা করবেন সেটা যেন সাদরে তিনি গ্রহণ করেন, তার সরকার গ্রহণ করে, এবং তারপরে যারা নির্বাচিত সরকার হবেন তারাও যেন গ্রহণ করেন, কারণ এই ভয়েসগুলো বাংলাদেশের জন্য অনেক বেশি জরুরি, বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজনীয়, এবং এই ধারাটা যদি তারা অব্যাহত রাখেন তাদের পরবর্তী প্রজন্মেরও অনেকে এই ধারায় যুক্ত হবেন, যেটা একটা শক্তিশালী অর্থনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে একটি শক্তিশালী দেশের জন্য অপরিহার্য। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন, আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।